হক মিষ্টান্ন ভান্ডার কত বছর আগে? 30 বছর আগে। 30 বছর আগে বরিশালে যদি কোনো প্রোগ্রাম হয়, আমি শুনতে পাইছি আপনাদের বরিশালের মানুষের কাছ থেকে, এই হকের মিষ্টি তো যাই সেখানে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নিজের ভালো পাগলেও বুঝে, ঠিক আছে, আমি আগে নিজেরটা খাইনি, ওরা কি করবে পরেরটা পরে দেখতেছি। আগর আয়, আরে রে তোরে দিছি নাকি আমি? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এখন দাঁড়াছি হচ্ছে, মানে অলরেডি হাঁটতেছি হচ্ছে বরিশাল পুরাতন বাজার দপ্তরখানার এখানে, এবং এখানে একটা মিষ্টির দোকান যেটার নাম হচ্ছে হক মিষ্টান্ন ভাণ্ডার, আর এটা অনেক বেশি ফেমাস। এবং ইরান আমাকে বলল যে ভাই, মানে বরিশালে যদি কোনো প্রোগ্রাম হয়, সে যে প্রোগ্রাম হোক সেখানে এই হকের মিষ্টি যাবেই, এখন সেটা কারো জন্মদিন হোক, সেটা কারো বিয়ে হোক। তো এই কথা শোনার পরে আমি কিন্তু আর দেরি করি নাই, আমি চলে আসছি হক মিষ্টান্ন ভাণ্ডারে এবং দেখবো আজকে যেখানে কি কি মিষ্টি আছে। আসো ভিতরে যাই। আরে সিয়াম, কি রে ভাই, কি ভাই, রসগোল্লা মনে হচ্ছে, তাই না? রসগোল্লা নাকি? রসগোল্লা কত করে পিস? 10 টাকা পার পিস। পার পিস 10 টাকা? ওইটা কি একটু বড়? এটা কত করে? 25 টাকা পার পিস। এই হক মিষ্টান্ন ভাণ্ডার কত বছর আগে? 30 বছর আগে। 30 বছর আগে আপনি এখানে কত বছর ধরে আছেন? 30 বছরই আছে। যাক ঠিক আছে, ও তাহলে কোনো কথাই নাই, তাহলে আর কার সাথে কি বলতেছে। আচ্ছা যাই হোক, বরিশালে যদি কোনো প্রোগ্রাম হয়, আমি শুনতে পাইছি আপনাদের বরিশালের মানুষের কাছ থেকে, এই হকের মিষ্টি তো যাই সেখানে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে এই যে হচ্ছে রসগোল্লা, যেটা 10 টাকা করে দাম, এই যে 10 টাকা করে দাম রসগোল্লা, এটা হচ্ছে 25 টাকা করে দাম, এর থেকে একটু বড় সাইজ। আচ্ছা এটা হচ্ছে ওই যে ছানা জিলাপি, ছানা জিলাপির দাম কত করে? 30 টাকা। 30 টাকা করে দাম। আচ্ছা আর ওইটা কি? ল্যাংচা। ল্যাংচা কত করে দাম ওটা? 400 টাকা কেজি। আচ্ছা এমনি যদি বাটিতে করে খায় সেটা কিভাবে, কত করে, সেটা কতটুকু বিক্রি করে? 50 টাকা দেওয়া যায়। আচ্ছা আর ওই সাইডে ওটা কি কালো জাম নাকি? কত করে দাম? 10 টাকা করে পিস। 25 টাকা পিস। এই হক মিষ্টান্ন ভাণ্ডারে সব থেকে বেশি কি রসগোল্লা চলে? কারণ এর চেহারা দেখে আমার মনে হচ্ছে, তাই এইভাবে আপনি ডিসপ্লে রাখছেন, কোনটা খাবো, 25 নাকি 10? 25 খাবো, দেন 25 দেন, বসেন, দাঁড়াই খাই, দেন আপনি, সমস্যা নেই। আচ্ছা বসার ব্যবস্থা আছে ওইখানে? হ্যাঁ ওই যে ওখানে বসার ব্যবস্থা আছে। আচ্ছা এ বাদে অনেক কিছু আছে, এদিকে আসুন, যে দেখো এখানে অনেক মিষ্টি আছে, আমরা এদিকে না যাই, আমরা রসগোল্লার কাছেই আসি। এই হচ্ছে রসগোল্লা, ও রে। আচ্ছা আরেকটা ব্যাপার, ইরান আমাকে বলছে যে রসমালাইটা অনেক ফেমাস, রসমালাইও খাবো, তার আগে আগে একটু এটা দেখেন ভাই, রে ভাই এটা কি ভাই, এসিয়াম খাবি, একটু ঝোলটা উপরে দিয়ে দিই, দাঁড়াও ওয়েট দেখি কি অবস্থা, বিসমিল্লাহ ভাই, ও বলছে একবারে মুখে দেবো, বিসমিল্লাহির রহমান রহিম, থ্যাংক ইউ ইরান, থ্যাংক ইউ। যে আমাকে লোকেশনটা দিছে তার একটু খাওয়াই দিই, নাহলে আসলে ভুল হবে আমার বিষয়টা। হ্যাঁ মানে ওই আমাকে লোকেশন দিছে, আমার কি একটু জাদু মিষ্টি না, এ কি সেই লাগলো খুবই, এবং ছানার ফ্লেভারটা এত ভালোভাবে আসতেছে, মানে অনেক অনেক জায়গায় কিন্তু ছানার ইয়েটা বোঝা যায় না, এটা কিন্তু ভালোভাবে মুখের তলে পড়তেছে, এই জিনিসটা ভালো লাগছে। রসমালাই কই, এটা কি রসমালাই? রসমালাই দেখো কত করে দাম, এটা 20 টাকা, দেন 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 একটা দেন আমাকে। আচ্ছা তুই আমার জিনিস খেয়াল করে দেখছো, এখানে রসমালাই কিন্তু মানে পিস হিসাবে, হ্যাঁ ওই যে টুকরা হিসাবে না, সর দিলেন নাকি? আচ্ছা ও রে, এই মেদি লোভ লাগতেছে তাই না, প্রচুর। হ্যাঁ তুই খাইছিস, ভিডিও কর, ভিডিও কর, ধর 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 ভিডিও কর, দেরি করা যাবে না। আমি খুলনা থেকে আসছি বুঝছেন, আমাদের এখানে রসমালাই বিক্রি করে টুকরা টুকরা হিসেবে, আপনারা কাছে এখানে? হ্যাঁ এখানে, এখানেও এরকম আছে? আছে, বরিশালে আমাদের নাই। আচ্ছা আপনাদের নাই, তাহলে আপনাদের রসমালাই এইটা? আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, এদিকে আসো, শুয়ে দেখো, হ্যাঁ আমরা সবাই খাবো, আমি ভিডিও করার পরে সবাই খাবো। আচ্ছা এই যে নিয়ে নিলাম, খেয়ে দেখি, বিসমিল্লাহ, এটা কেটে খাওয়ার আর সময় নাই, ভালো লাগে ইনশাআল্লাহ। আমার জীবনে খাওয়া বেস্ট রসমালাই এটা, আমার জীবনে খাওয়া, চিনি কম কিন্তু, হ্যাঁ
চিনিও কম বেশি সবাই খেতে পারবে হ্যাঁ মানে অত বেশি মিষ্টি না সো এই জিনিসটা ভালো লাগছে মানে সবাই খেতে পারবে হ্যাঁ হ্যাঁ মিষ্টি কিন্তু মিষ্টির একটা ব্যাপার বলি মিষ্টি কিন্তু অতিরিক্ত খাইতে গেলে মাত্রা দেয় খাইতে পারে না রেখে দেয় এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা নাই ইভেন রসগোল্লার মধ্যেও সেই জিনিসটা নাই ভালো লাগছে কোনটা আচ্ছা আরেকটা দেন একটা দেন দুইটা দেন দিতে পারেন সমস্যা নাই আরেকটা দেন এগুলো হচ্ছে আমি খাচ্ছি বুঝছেন এরা কি খাবে আমি জানি না হ্যাঁ আমারটা আমি খাইনি নিজের ভালো পাগলেও বুঝছে ঠিক আছে আমি আগে নিজেরটা খাইনি ওরা কি করবে পরেরটা পরে দেখতেছি কেটে খাওয়ার সময় নাই বুঝছেন একবার মুখের মধ্যে দিতে হবে আমার জীবনে খাওয়া বেস্ট রসমালাই বাংলাদেশের যেখান থেকে আমাকে দেখতেছেন বরিশাল যদি আসেন হক মিষ্টান্ন ভান্ডারে আসবেন এখানে রসগোল্লা খাওয়ার পরে রসমালাই খাবেন মাস্ট রসগোল্লা যদি নাও খান রসমালাই খেয়ে যাবেন মাস্ট 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা মানে ঠকবেন না বেস্ট ভাই সারাদিন যা খাইছি মনে কর মোটা তো এমনি হয়ে যাচ্ছি বরিশালে এসে 5 কেজি 10 কেজি বাড়ায় নিয়ে যাবো মিষ্টিতে আরও বেশি বাড়ায় নিয়ে যাচ্ছি আগর হ্যাঁ আরে এটা তোরে দিছি নাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই ও রাগ করছে যাক ও রাগ করলে আমার কোনো কিছু করার নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনাদের প্রিয়জনদের সাথে এরকম একটু মানে ভৌতাবাজি করবেন খাওয়াই দিতে যেয়ে খাওয়াই দিবেন না হ্যাঁ এটা মানে ইয়ারকি ফেসদামি করবেন এতে এতে মহব্বত বাড়বে ঠিক আছে তো আমরা বিদায় নিই হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন রসমালাইয়ের অবস্থা দেখেন সবাই কিন্তু এটাই বেশি খাচ্ছে আচ্ছা এটা কেজি কত করে পিস পিস আচ্ছা পিস হিসেবে তাই তো আচ্ছা ঠিক আছে পিস হচ্ছে 20 টাকা যাই আমরা নিচ্ছি আমি তো অলরেডি 3টা খাইছি আরও খাইতে মন চাই রে ভাই এই ইরান কোথায় আনলা তুমি ভাই আমারে আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নিই আপনারা সবাই আবারও বলতেছি হক মিষ্টান্ন ভান্ডারে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম